ফ্রেন্ডস, আমরা এসেছি এই সুন্দরবন ট্যুরে এসেছি। দেখুন, এখানে এসে বাংলাদেশের একটা জাহাজের সাথে দেখা হয়ে গেল, আর কিছু আমার বাংলাদেশি ভাই আছে, আমরা একটু কথা বলে নেবো। দাদা, একটু কোথা থেকে এসেছেন বলুন? বাংলাদেশ ফরিদপুর থেকে আসছি। বাংলাদেশের ফরিদপুর থেকে? আমি বাংলাদেশ ফেনী থেকে আসছি। আচ্ছা, কি নাম? মেহরাজ হাসান সবুজ। মেহরাজ হাসান সবুজ। হাসান সবুজ। আর আপনার নাম? জয় বিশ্বাস। জয় বিশ্বাস। আচ্ছা, তো আপনারা কোথায় যাচ্ছেন? আমরা এখন ইন্ডিয়া থেকে ফ্লাই অ্যাশ লোড দিয়ে আমাদের দেশে দেবো, ঢাকাতে খালি হবে। এটা প্লাইউড মানে ছাই? ছাই বলতে সিমেন্ট? সিমেন্টের কেমিক্যাল। আচ্ছা, দেখুন, এরা পণ্যবাহী জাহাজ নিয়ে এসেছে আমাদের ইন্ডিয়া থেকে, এরা সিমেন্ট লোড নিয়ে বাংলাদেশে যাবে। তো দেখুন, এই ভারত আর বাংলাদেশের এই সুসম্পর্ক আমাদের মানে কি বলতো, নিজেদের ভাইয়ে ভাইয়ের মতন করে রেখেছে, আবদ্ধ করে রেখেছে। এবং আমরা সত্যি কথা বলতে, হ্যাঁ খারাপ বলতে ঠিক আছে, কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়েছে নেটে, যে একটা আমাদের বাংলাদেশি ভাই বাংলা ইন্ডিয়াতে গেছে, একটা তার কি কয় একটা চিকিৎসা করানোর জন্য। আমরা আপনাদের ইন্ডিয়ানরা তাদেরকে অনেক কথা বলতেছে, ছোট্ট একটা জিনিসকে হাইলাইট হয়ে যায়, এতে আমাদের বহু মানুষের সমস্যায় পড়তে হয় এর জন্যে। তো এই ভারত বাংলাদেশ আমরা যত একসাথে মিলেমিশে থাকবো, তত আমরা লাভবান হব, তাই তো? হয় এই যেমন কিছুদিন আগেই ক্রিকেট খেলা নিয়েও একটা ঝামেলা হয়েছে, কিছু মানুষ হতে পারে, সব দেশেই ভালো মন্দ আছে। হ্যাঁ, এমনকি এমন সবাই ভালো নয়, সবাই খারাপ নয়, কিছু মানুষ হয়তো বাংলাদেশের ফ্যান যেমন ইন্ডিয়াকে নিয়ে বিরূপ করেছে, কিন্তু অনেক মানুষও দেখেছে সাপোর্ট করেছে। হ্যাঁ, অনেক আছে। আর বাংলাদেশেরও আমাদের ফেভারিট প্লেয়ার সাকিবুল হাসান, হ্যাঁ লিটন দাস, এরা সবাই আমাদের মানে ফেভারিট প্লেয়ার। আর লিটন দাসকে নিয়ে কিছুদিন আইপিএলে সমস্যা হয়েছিল, এই এটা একটা দুঃখ, কারণ আমাদের আইপিএলে ইন্ডিয়াতে যে পরিমাণে কোয়ালিটির প্লেয়ার আছে, হ্যাঁ লিটন দাস সেইভাবে পারফরমেন্স করতে পারিনি, কিন্তু এই নয় যে তাকে মানে বাংলাদেশের প্লেয়ার বলে মানে নেওয়া হয়নি। কিন্তু আইপিএলে সবসময় চাই যে আমাদের কোয়ালিটি প্লেয়ার নিতে। তো যাই হোক, এসব সমস্যা আমাদের মধ্যে না রেখে আমরা যত একে অপরের সাথে মিলেমিশে থাকবো, তত আমাদের ভালো। আর পিছনে সনাতন দা আছে, আমাদের অনেক ভাইরা আছে যারা পরিদর্শন করছে, সত্যি খুব ভালো লাগলো। আচ্ছা, আর একটু কিছু মেসেজ আপনারা দিন যদি দিতে চান। দিব, ইন্ডিয়া অনেক ভালো লাগে, ইন্ডিয়ায় মানে কলকাতা একটু নামার ইচ্ছা থাকে, কিন্তু আমরা তো নামতে পারি না, সেটা আমাদের আপনাদের সরকারিভাবে এটা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে, যে জাহাজে আমরা যারা জাহাজে জব করি আপনাদের ইন্ডিয়াতে যাই, মানে সেটা আমাদের আপনাদের আগে নামতে দিত, বা এখন সেটা নামতে দেয় না, এটা অনুমতি নাই। পাসপোর্ট আছে তো? না, পাসপোর্ট আমাদের কোনো পাসপোর্ট নাই। আমাদের আপনার হিমনগর থেকে আমাদের যেটা করি কাস্টম করি, সেখান থেকে আমাদের কিছু কাগজ, সেটা আইডেন্টিফাই আছে, একটা কার্ড আছে, সেই কার্ডের মাধ্যমে আমরা ঢুকি। আচ্ছা, কার্ডের মাধ্যমে সেইভাবে, কিন্তু পাসপোর্ট বানালে তো ঢুকতে দেয় না? পাসপোর্ট বানাইলে আমাদের এইভাবে তো যাইতে পারবো না আপনাদের কি কয়। আচ্ছা আচ্ছা, এই জাহাজের মাধ্যমে যেটা বর্ডার আছে, কর্মসূত্রে যেটা আছে, এইভাবে হবে? হ্যাঁ এইভাবে হবে, কিন্তু আপনার পাসপোর্ট দ্বারা যে আমি এভাবে একদম লুকাই যাবে সেটা সম্ভব না। আচ্ছা আচ্ছা আচ্ছা, কারণ আমাদের জার্সি কয় হ্যাঁ সময় যাওয়ার সময় দুটোটাই চেক হয়, তার কোনো সিস্টেম নাই এখানে। আচ্ছা আচ্ছা, তো যাই হোক, ওনারা এমনিও একটা দেশের একটা সিকিউরিটির ব্যাপার থাকে, তার জন্য কিছু আইন করেছে, তো সেগুলো নিশ্চয়ই আরও কিছু ব্যাপার আছে, সেগুলো যারা এই লাইনে আছে তারাই বুঝবে বা বলবে। তো আমরা অবশ্যই চাইবো, দেখুন আমরা সাধারণ মানুষের মনে কি হয়, আমরা কাজ মানে কাজের সূত্রেও যদি কোনো দেশে যাই, তো মনে হয় যে আমরা দেখি যদি একটু নেমে সেই দেশটাকে ঘুরতে পারি, ঘুরে আসি, মানুষজনের সাথে মিশি। অনেকদিন আসি ইন্ডিয়া, কিন্তু আমার আসলে নামা অনেকদিনের ইচ্ছে, কিন্তু নামতে পারি না, ইন্ডিয়ার বাইরে নামা নিষেধ করে দিছে, যেন আমরা নামতে পারি না। আজকে দু আড়াই বছর ধরে এই লাইনে চাকরি করতেছি, কিন্তু নামা নিষেধ। তো আমি এই ভাইদের ইচ্ছা শুনলাম এবং আমার নেটে ছাড়লাম আমার চ্যানেলে। তো দেখি এই কথাটা যদি সরকারের কাছে যায় বা কোনো ব্যক্তির কাছে, কোনো সরকারি কোনো অধিকারীর কাছে যায়, ওনারা যদি এই বিষয়টা নিয়ে একটু চিন্তাভাবনা করেন, যাতে যারা কাজের সূত্রে আসছে তারা কিছুটা কাজের ফাঁকে
যদি এই দেশে একটু মানে ঘুরতে পারে বা তাদের প্রয়োজনীয় সামগ্রী কেনাকাটা যদি পার্সোনাল করতে পারে তো এইভাবে অনুমতি দেন তাহলে এনারা। তারপরে এইবার আমরা কলকাতা থেকে লোড দিছি জাহাজটা, কিন্তু কলকাতার স্টেডিয়ামটা আছে মানে অনেক দেখার ইচ্ছে। তারপরে হাওড়া ব্রিজ বা আপনার বিদ্যাসাগর ব্রিজ এটা আমাদের উঠবো দেখবো একটু, কিন্তু এটা পারি না অবশ্য। আচ্ছা আচ্ছা, একটা একটা বহুত বড় প্রবলেম একটা। হ্যাঁ, এটাও একটা থাকে, দেখুন বাংলাদেশ থেকে আসছে আমাদের নাম করা জায়গা হাওড়া ব্রিজ, বিদ্যাসাগর সেতু, ইডেন গার্ডেন, এগুলো মানুষের সবাইয়েরই একটা মানে উচ্ছ্বাস থাকে যে এই জায়গাগুলো একটু পরিদর্শন করা, কিন্তু দেশের কিছু সিকিউরিটি নিয়মের জন্য ওনারা পারে না। তো যাই হোক, আমি চাইবো যে এই ব্যাপারগুলো যদি কোনোভাবে সমাধান হয় তো আপনারাও যাতে এইগুলো পরিদর্শন করতে পারে, আপনাদের মনের ইচ্ছাটা মেটাতে পারেন, তো আমি খুশি হব। তো ধন্যবাদ ভাইদের, অনেক ভালো লাগলো কথা বলে। হ্যাঁ, থ্যাংক ইউ। তো চলুন আরও কিছু অংশ আপনাদের দেখিয়ে দেবো। ওয়েলকাম গাইস, আমরা চলে এসেছি এখন এই মুহূর্তে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা একটা বাংলাদেশ থেকে আসা একটা জাহাজ, পণ্যবাহী জাহাজ, এবং এই জাহাজে